সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আকর্ষণীয় ভিডিওটি আজকের ভিডিওতে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটা নিয়ে লাইন ধরে ধরে যেমন আলোচনা করব যেমন বিষয়বস্তু বুঝিয়ে দেব এই কবিতা থেকে কত ধরনের ছোট প্রশ্ন হতে পারে কত রকমের বড় প্রশ্ন হতে পারে কোন কোন লাইন থেকে প্রশ্ন হয় সেটাও তোমাদের সামনে বুঝিয়ে দেব কাজেই আকর্ষণীয় এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সম্ভব হলে একটা বই আর একটা পেন নিয়ে দেখো উপকৃত হবেই হবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে জানিয়ে দিও তোমার মূল্যবান মতামত যাতে পরবর্তীতে এ জাতীয় ভিডিও আমরা আরও পোস্ট করতে পারি এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকানটি প্রেস করো আমাদের সমস্ত নোটস সাজেশন এবং শিক্ষামূলক ভিডিওগুলি সববার আগে পাওয়ার জন্য শুরু হচ্ছে প্রশ্ন উত্তর আলোচনা একই সঙ্গে সম্পূর্ণ কবিতার ব্যাখ্যা আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম বা উৎসগ্রন্থের নাম কি তোমরা দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া কোনো বইয়ে দেওয়া আছে অঙ্গুরিতর হিরণ্য জল আবার কিছু কিছু বইয়ে লেখা আছে যেতে পারি কিন্তু কেন যাব দুটো উত্তরই সঠিক পরীক্ষাতে তোমরা যে কোনো একটা লিখলেই হয় তবে অঙ্গুরিতর হিরণ্য জল লিখলে ভালো হয় এবার আসছি আমরা লাইন ধরে আলোচনা আলোচনা শুরুর আগে তোমাদের একটা পরামর্শ দেব। তোমরা তোমাদের সহায়িকা বই থেকে কিংবা তোমাদের শিক্ষকদের সহযোগিতায় বা তোমাদের শিক্ষক শিক্ষকেরা যে নোটগুলি লেখান যে উত্তরগুলি লেখান সেই নোটসগুলি থেকে আমি দেখি কবিতার বিষয়বস্তুটা ভালো করে মুখস্থ করে নাও। মনে রাখবে এই আমি দেখি কবিতাটা এমন একটি কবিতা এই কবিতা থেকে যাই আসুক না কেন এর মূল বিষয়বস্তুটাই হবে এর উত্তর কিছু কিছু হয়তো কথা সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে যারা একটু দুর্বল স্টুডেন্ট আমি তাদের বলবো তোমরা অতি অবশ্যই কবিতার বিষয়বস্তু পড়ে নাও দু সালের জন্য কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন যদি কথার কথা তোমরা কামান না পাও তাহলে অতি অবশ্যই এর যে বিষয়বস্তু সেটা লিখে আসবে তোমরা অনেকটা নাম্বার কিন্তু অনায়াসে পেয়ে যাবে আর কোন কোন প্রশ্নগুলো আসার চান্স বেশি সেটা আমি আজকের এই কবিতা পড়াতে পড়াতেই তোমাদের বলে দেব তোমরাও আমাকে কিছু প্রশ্ন করতে পারো আমি কিছু উত্তর তোমাদের কাছে জানতে চাইব তার উত্তরও আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে অনেকগুলো ট্রিক্স টিপস আমি তোমাদের শিখিয়ে দেব প্রথম আর কি প্রথমেই তোমরা দেখো এই কবিতাটাই কটি স্তবকে বিন্যস্ত বা কটা এই কবিতায় কটা ভাগ আছে তোমরা ভালো করে দেখতে পাবে এই কবিতাটি কবিতাটি মূলত তিনটি স্তবকে বিন্যস্ত এখানে তিনটি ভাগ বা এই কবিতার তিনটি অংশ তিনটি প্যারা তোমরা দেখতে পাচ্ছ আমরা তাহলে চলে আসছি প্রথম অংশে সেখানে কি লেখা গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া এই যে চারটি লাইন পড়লে এখান থেকে চার পাঁচটি এমসিকিউ হতে পারে প্রথম প্রশ্ন এসে কিও হতে পারে আর কি আমি দেখি কবিতায় কবি কি দেখতে চেয়েছেন এখানে দেখো খুব সুন্দরভাবে উত্তর দেওয়া আমার দরকার শুধু গাছ দেখা কবি গাছ দেখতে চেয়েছেন বা কবি সবুজ বৃক্ষ দেখতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কবি গাছগুলিকে তুলে এনে কি করতে বলেছেন উত্তর বাগানে বসাতে বলেছেন তিন নম্বর আর কি যে প্রশ্নটা হয় আমার দরকার শুধু বক্তার দরকার কি বা বক্তার শুধু কোন জিনিসটি দরকার এখানেও দেখো উত্তর রয়েছে গাছ দেখে যাওয়া তাহলে এই তিনটে লাইন থেকে কী কী প্রশ্ন হতে পারে আমরা কিন্তু বলে দিলাম চলে আসছি পরের লাইনে গাছের সবুজটুকু শরীরের দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার এখান থেকে একটা বড় প্রশ্ন আসে ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কোন সবুজ কেন তা দরকার পাঁচ নাম্বারে আবার অনেক সময় ছোট প্রশ্ন হিসেবেও দিতে পারে কি কী আমি তোমাদের একটু বলে দিই গাছের সবুজটুকু কেন দরকার উত্তর শরীরের জন্য দরকার বা উল্টেও আসলো শরীরের জন্য গাছের কোন অংশটুকু দরকার উত্তর সবুজ অংশটুকু দরকার এবারের প্রশ্ন তোমরা হয়তো আমায় করবে আরোগ্য কথাটার মানে কি আরোগ্য কথার মানে হলো রোগ থেকে সেরে ওঠা অসুখ থেকে মুক্তি লাভ করা অর্থাৎ রোগ মুক্তিকেই বলা হয় আরোগ্য তাহলে ওই সবুজের ভীষণ দরকার এবারের প্রশ্ন ওই সবুজ বলতে কোন সবুজকে বোঝানো হয়েছে ওই সবুজ বলতে গাছের সবুজ অংশকে বোঝানো হয়েছে চলে আসছি আমরা পরের অংশে এখানে কি বলছে কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন শহরেই আছি এখান থেকে প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি কবি কেন বহুদিন জঙ্গলে যাননি বা বহুদিন জঙ্গলে যায়নি কবি বহুদিন কোথায় রয়েছেন দুটোর উত্তরই হবে কবি বহুদিন শহরে রয়েছে এবার চলে আসছি পরের দু লাইন যেটা খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্যেও যার ব্যাখ্যাটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে মূলত ছোটবেলায় যে তোমরা পড়েছো গাছ লাগান প্রাণ বাঁচান বা একটি গাছ একটি প্রাণ প্রাণ এই যে রচনাটা সেই রচনাটারই বিষয়বস্তু যেন এই কবিতাটা সেই রচনাটারই যেন একটা সারসংক্ষেপ আমাদের এই কবিতা লাস্ট এই প্যারা লাস্ট দুটো লাইন কি বলছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে সবুজের অনটন কোথায় কেন ঘটে বা শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কি বোঝানো হয়েছে লাইনটি তাৎপর্য লেখো এভাবে এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে এবার দেখো শহরের অসুখটি কি যদি এক নম্বরে আসে তোমরা লিখবে হাঁ করে সবুজ ভক্ষণ বা সবুজ খাওয়া সবুজের অনটন ঘটে কোথায় কেন শহরে সবুজের অনটন ঘটে কারণ শহরের অসুখ হলো হাঁ করে সবুজ গেলা বা খাওয়া চলে আসছি আমরা কবিতার লাস্ট অংশে এখানে কি বলছেন কবি তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি খুব গুরুত্বপূর্ণ এখান থেকে একটা এসে কিউ এক নম্বরের প্রশ্ন অনেক স্কুলে দেওয়া হয় তাই বলি কবি কি বলেন এবার বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান এই দুটো লাইনকে ভালো করে দেখবে এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় কনফিউজ করে আর খুব প্রশ্ন দুটো আসে চোখ কি চায় কবির দেহ কি চায় চোখ চায় সবুজ দেহ চায় সবুজ বাগান দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবে না আবার কবি লাস্টে কি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি এই হলো আমাদের কবিতার মূল আর কি একটা সংক্ষিপ্ত আলোচনা বা কাঠামো এবার আমি তোমাদের দুটো প্রশ্ন বলছি এক দাগ আর দু দাগ দুটোর উত্তর তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও এই যে যে মূল কবিতা এর মধ্যে আমার প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন বহুদিন কথাটি কতবার ব্যবহৃত হয়েছে তোমরা আমাকে এটার উত্তর দেবে আর দ্বিতীয় উত্তর দেবে আমি দেখি এই কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে এটা দুদাগের প্রশ্ন তোমাদের সুবিধার্থে বলি আমি দেখি কথাটা কবিতার মধ্যে কতবার আছে এটা তোমাদের বলতে হবে অর্থাৎ এই যে যে উপরে আকাশি রঙের কালি দিয়ে কবিতার নাম লেখা এটা কিন্তু কাউন্ট হবে না এটা বাদ দিয়ে কালো অক্ষরে যে কবিতা লেখা এর মধ্যে আমি দেখি কথাটা কতবার আছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সবার জন্য রয়েছে একটা বিরাট আনন্দের সংবাদ পুজোর পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ দু হাজার একুশ সাজেশান সিরিজের বইগুলি প্রত্যেকটা বইয়ের সমস্ত উত্তর করে দেওয়া থাকবে এমসি কিউ প্রচুর পরিমাণ দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশান বইগুলি আমরা তোমাদের জন্য প্রকাশ করতে চলেছি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা বই থাকবে আমরা মূলত আর্টস গ্রুপের বিভিন্ন সাবজেক্টের বই প্রকাশ করছি কিন্তু যারা কমার্স বা সায়েন্সের তারা তো আমাদের বাংলা এবং ইংরেজি বইটি সংগ্রহ করতেই পারবে তোমরা এবার আমায় পরামর্শ দাও তোমাদের এই বইটাকে আমি কেমনভাবে সাজাবো আমাদের স্যারেরা কেমনভাবে লিখবেন আমি সম্পূর্ণ দায়িত্বটা তোমাদের উপর দিচ্ছি তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাও বইয়ের দাম বইয়ের পৃষ্ঠা বইয়ের লেখা কেমন লাগবে বইয়ে কি কি জিনিস চাইছ কি কি জিনিস বইয়ে একদম দেওয়া উচিত হবে না সব কিছু আমাকে লিখে জানাও বা বুঝতে অসুবিধে হলে তোমরা তোমাদের স্যারেদের সঙ্গে শিক্ষক বা অভিভাবকদের সঙ্গে কথা বলেও আমাকে কিন্তু কমেন্ট করতে পারো তোমাদের সববার কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে